আপনার রাত্রের 10টায় যদি ছাইরা ঘুমান, সকাল 10টা পর্যন্ত এই ফ্যানটা চলবে। এইভাবে মশা তাড়ানোর অপশনটা এখান থেকে আসে। আর 100% কপার মোটর থাকবে এটা, যার সংসারে যেটা মানাবে ওইটা আপনারা নেবেন, ফার্নিচারের সাথে অ্যাড করেও নিতে পারবেন। এখান থেকে আপনার মিক্সটা বের হবে। আজকে চার্জার ফ্যান দেখাবো। তবে চার্জার ফ্যান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কিংবা বিষয় আছে যেগুলো সবারই কষ্টের টাকা, যে একটা চার্জার ফ্যান অনেক বছর কিভাবে ব্যবহার করা যায়। আসেন আপনাদের ফ্যানগুলো এবং আমি তথ্যগুলো আপনাদের দিয়ে দিই। এইখানে যেই ফ্যানটা দেখতেছেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মিক্স ফ্যান। এটার মডেল নাম্বারটা হলো KL1172। এটা হবে আপনার মডেল নাম্বারটা, একদম কোম্পানি লিখে দিছে, মিয়াকো লিখে দিছে 100% হাই পাওয়ার। পাওয়ারটা ওই রকম দেখেই কোম্পানিটা এটা লিখে দিছে এটা। আর এখানে যেই জিনিসটা আমি দেখাবো এটা হলো ব্যাটারি হবে আপনার 12 ভোল্টের, আর হাই দিয়ে চালাতে পারবেন 2.5 ঘন্টা, আর মিডিয়ামে 6 ঘন্টা, আর লোতে আপনার 24 ঘন্টা। এইখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদের, আমরাও ফ্যান বাসায় ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি সেই জিনিসটা ফলো করেন। এই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি অবস্থানে যদি আপনি এই জিনিসটাকে চালান, আপনার রাত্রের 10টায় যদি ছাইরা ঘুমান, সকাল 10টা পর্যন্ত এই ফ্যানটা চলবে এইভাবে। আর এইখানে যে বাতাসটা পাবেন এনাফ, মানে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি। এইখানে যে লুকিংটা দেখতেছেন এটার সিস্টেমটা হলো, এখানে অন করবেন, এখানে ডিসপ্লে চলে আসবে, এরপর মাইনাস প্লাস স্পিড লেখা আছে, এখানে যদি চাপ দেন শুরু হবে আপনার 12 থেকে। এটার হাই স্পিড হয় আপনার 24 পর্যন্ত। আর এটা যদি আপনার মুভিং করা, মানে পুরো রুমে আপনার বাতাসটা ছড়ায় ছড়ায় দিতে চান, সেক্ষেত্রে আপনার সুইং, এখানে আপনার চাপ দিবেন, এটা ঘুরে ঘুরে সব দিকে বাতাস দিবে। এরপরে যেই অপশনটা এটা হলো মিক্সড, এই যে এখানে 1, 2, 3, 3টা চাপ দিবেন, 3 পর্যন্ত স্পিডে আপনার এখান থেকে আপনার মিক্সটা বের হবে। প্রচুর পরিমাণের আপনার একটা ঠান্ডা পরশ এখান থেকে আপনি পাবেন। এরপরে হলো আপনার এটার মুডটা কি, আমি এই জিনিসটা একটু দেখাই আপনাদের। দেখেন এইখানে, এখানে যখন দিবেন এখন নর্মালে আছে, একটা চাপ দিবেন এটা হলো ন্যাচারাল, মানে আমরা গাছতলায় বৈশা থাকলে যেই বাতাসটা পাই ওই বাতাসটা আসবে, যেটা আপনার স্কিনের জন্য উপকারী সেই বাতাসটাই এটা আপনার এখানে দিবে, অটোমেটিকলি বাড়বে কমবে এরকমভাবে আপনাকে বাতাস দিবে। আর এটা হলো আপনার স্লিপ মোড, এখানে আরেকটা মুডে আরেকটা যদি চাপ দেন এখানে স্লিপে আসলো যখন ঘুমাবেন এটা। আর এটা হলো এলইডি লাইট, এই যে এখানে এলইডি লাইট আছে, আর রিমোট দিয়ে সম্পূর্ণ জিনিসটা আপনি অপারেটিং করতে পারবেন। এটা আমি যেটা আপনাদের বলছিলাম যে আপনি যদি এটা এরকম 8 দিয়ে ইউজ করেন, 8 কিংবা 7 এই জায়গায় যদি ব্যবহার করেন, তাহলে এই যে দেখেন মিক্স বের হইতেছে, বাতাস কিন্তু প্রচুর পরিমাণে বের হইতেছে, মিক্সটাও দেখা যাইতেছে না যে এত স্পিডে বাতাসটা হইতেছে। তাহলে আপনার এই ফ্যানটা আপনার 12 থেকে 15 ঘন্টা আপনাকে সার্ভিস দিবে। আর এটার ফুল স্পিড হইলো আপনার 24 পর্যন্ত, অনেক হাই স্পিড, এত প্রয়োজন হয় না চার্জার ফ্যানের, হাই দিয়ে প্রয়োজন হয় না। অতিরিক্ত লোডশেডিং হলে 7-8 দিয়ে চালাবেন, সারা রাত ঘুমাতে পারবেন, কারেন্ট না থাকলে অসুবিধা নেই। আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো নোভা ব্র্যান্ডের 3066 মডেল নাম্বার মিক্স ফ্যান, নোভার একদম নতুন ভার্সন 2024 সালের। মসকুইট কিলিং, মানে মশা তাড়ানোর অপশনটা এখান থেকে আসে। আর 100% কপার মোটর থাকবে এটা, এলইডি ডিসপ্লে। আর এই জিনিসটার আপনার কালার হবে আপনার 3টা, এই যে এখানে একটু কালারগুলো আপনারা দেখেন, 1, 2, 3, যার যেই কালারটা প্রয়োজন, যার সংসারে যেটা মানাবে ওইটা আপনারা নেবেন, ফার্নিচারের সাথে অ্যাড করেও নিতে পারবেন, কোনটা হলে আপনার জন্য বেটার হয় চয়েস করে নিতে পারবেন। এইটার অপশনগুলো আমি একটু দেখাই দিই আপনাকে, ম্যানুয়ালি দেখাই দিই প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা এই মিক্স ফ্যানের সাথেও রিমোট থাকবে, এটার সাথেও রিমোট থাকবে, আমি এখান থেকে ম্যানুয়ালি দেখাচ্ছি। দেখেন অনেকটা চাপ দিবেন, এখানে একটা শূন্য লেখা আসবে, এরপরে প্লাস কিংবা মাইনাসে চাপ দিবেন, এটা চালু হয়ে যাবে। যেমন দেখেন এখন এটা চালু হয়ে গেছে, এরপরে আপনার মাইনাস কিংবা প্লাস কিভাবে বাড়াবেন কমাবেন এইটা। এরপর হলো মিক্সডের জন্য হলো আপনার এটা 1, 2, 3, 3টা স্পিড পাবেন, এটা আপনার মিক্সের, মিক্সটা বের হবে যে 3টা স্পিডে বের হবে, এই যে এখান দিয়ে বের হইতেছে, দেখেন এই যে এই চতুর্পাশ দিয়ে আপনার মিক্স বের হইতেছে, মানে ঠান্ডার একটা পরশ পাবেন এটার মধ্যে থেকে আপনি। এরপরে যেই অপশনগুলো আছে দেখেন, টাইম সেট করতে পারবেন, এখানে চাপ দিলে যেমন এখন 2.5 ঘন্টা হয়েছে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা, মানে এই টাইমটা দেওয়ার অর্থটা হলো যে এই টাইমের পরে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন আপনার মুড, প্রত্যেকটা অপশন আমি আপনাদের শিখিয়ে দিই। আপনার অনেক ডিস্ট্রিক্টে অনেক মা বোনরা এই জিনিসগুলো নেন, এটার অপশন এখানে আরেকটা চাপ দিবেন, দেখেন এটা হলো স্লিপ মুড,
এখানে হলো ন্যাচারাল, যেটা বলছিলাম আগের বাড়ি যে বাতাসটা কমবে বাড়বে, ত্বকে যেটা আপনার প্রয়োজন সেই অনুপাতে বাতাসটা এটা আপনাকে দিবে। আর আরেকটা মুডে যদি চাপ দেন, এখন নর্মালে আপনার চলে আসবে, মানে নর্মাল বাতাস। আর আরেকটা অপশন হলো এই যে যেমন মসকুইট কিলিং, এই যে এখানে রিমোটের মধ্যে এটার অপশন দেওয়া আছে, যেমন এখানে যদি চাপ দেন, এই যে এখানে বাতিটা জ্বলছে, এখন আপনার ঘরে যদি মশা মাছি থাকে ওগুলা মারা যাবে। সম্পূর্ণ জিনিসটাই আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার মিক্স দিতে পারবেন, প্লাস এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন, সব অপশন রিমোটেই দেওয়া আছে। আপনার মুড চেঞ্জ করতে পারবেন, টাইম দিতে পারবেন, এখান থেকেই আপনি সব ধরনের অপারেটিং আপনি এখান থেকে করতে পারবেন, মাইনাস প্লাস দিয়ে আপনার মন মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন। এক নজরে একটু দেখেন, এই হবে আপনার তিনটা কালার, যার যেটা সংসারের প্রয়োজন আপনি আপনার চয়েস মতো পছন্দ মতো আপনার ঘরটাকে আপনি সাজায় নিতে পারবেন। বাংলাদেশের সবচাইতে রয়্যাল এবং ক্লাসিক জিনিস এটা, খুবই উন্নত মানের ফ্যান এটা। চার্জার ফ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা হলো চার্জ। এখন অনেকে বলবেন যে ভাই ঠিক মতো তো কারেন্টই থাকে না, চার্জ কীভাবে দিব? আপনি এটাকে যখন অতিরিক্ত লোডশেডিং হয়, কারো ঘরে বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে, ছোট সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আপনার প্রয়োজনই কিন্তু আপনার এই জিনিসটা, সেক্ষেত্রে আপনার চার্জার লাগাই রাখবেন, ছুটাবেন না। আপনার একটা ফ্যানে যতটুকু চার্জ দেওয়ার দরকার, যদি আপনি পর্যাপ্ত দিতে না পারেন তাহলে লাইন দিয়ে রাখবেন 24 ঘন্টায়। যখন আপনার লোডশেডিং কমবে তখন আপনি একটা হিসাব করে চার্জ দিয়ে নেবেন 5-7 ঘন্টা করে। আর সবচেয়ে বড় কথা হলো, চার্জার ফ্যানের কিন্তু কোনো দিনই আপনার দেখবেন যে মোটর নষ্ট হয় না, হয় হলো আপনার ব্যাটারি নষ্ট। তো এই জিনিসটা যে কেন হয় এটা আপনার নলেজে থাকলে কিন্তু আপনার কষ্টের টাকাটাই অনেক বছর যাবে, এটা হলো স্বাভাবিক জিনিস। ধরেন আমরা একটা মোবাইল যদি ব্যবহার করি, আমরা প্রতিদিন নিয়মিত চার্জ দিই, বছরের পর বছর ব্যবহার করি, ব্যাটারি কিন্তু নষ্ট হয় না। সেক্ষেত্রে চার্জার ফ্যানটার বিষয়টা হলো, যখন আমরা এটা গরমের সময় কিনি, ইউজ করি, র্যান্ডাম চার্জে ব্যবহার করি, ওকে থাকে, শীত আসলে এটা রেখে দেই আর ব্যবহারই করি না, কিংবা আমরা এটা ধরিও না, কারণ শীতে ব্যবহার করার প্রয়োজনও পড়ে না। সেক্ষেত্রে দয়া করে যদি আপনি 20 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 5-7 ঘন্টা চার্জ দিবেন, শীতের দিনে চার্জ দেওয়ার পর আপনি রাইখা দেন, ব্যবহার করেন না, তাহলে আপনার একটা ব্যাটারিতেই আপনি 4-5 বছর ব্যবহার করতে পারবেন। আর এইখানে যে ফ্যানগুলো আপনাদের আমি দেখাইছি, প্রত্যেকটারই 1 বছরের ওয়ারেন্টি থাকবে, প্রত্যেকটা চার্জার ফ্যানেরই ওয়ারেন্টি 1 বছর পাবেন। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেই। শুরু করতেছি আপনার মিয়াকু ব্র্যান্ডের প্রোডাক্টটা দিয়ে। এটা বর্তমান প্রাইস কোথাও 15,500, কোথাও 14,500 এরকম আছে। তো অফার প্রাইসে এটার দামটা আমি রাখবো আগের দামটাই, মাত্র 11,500 টাকা, একদম পারফেক্ট একটা দাম। প্রয়োজনে আপনি আরও 10 দোকানে যাচাই করে তারপরে আমার থেকে প্রোডাক্টটা এটা নিন। আর এটা আমি বলে দেই, একদম আমার বাসা জিনিস, এটা খুবই ভালো কোয়ালিটির, যতগুলো ফ্যান আছে এটা খুবই ভালো কোয়ালিটির। আপনার সংসারের যে ফার্নিচার, খাট, যেই জায়গায় আপনি সামনে রেখে এটা ব্যবহার করেন, মানানসই একটা জিনিস। আর এরপরে যেটা আপনার এখানে নোবার দেখতেছেন, তিনটা কালার, এটার নোবার প্রোডাক্টগুলো প্রতি বছরই দাম আপ ডাউন হয়, আমরা তো অজস্র পরিমাণের একটা দামি দামি জিনিস, যে এরকম 100-200-500 পিস কিনছি এরকম না, যে 10-20 পিস কিনি, বিক্রি হইলে আবার আমরা মাল নিয়ে আসি কোম্পানি থেকে, দাম বাড়লে। আমি যেটা বলতে চাইতেছি যে আমাদেরকে ফোন দিবেন, যখন যেই দামটা থাকে ওই দামটা ইনশাল্লাহ আপনারা নিন। আর এটার বর্তমান দামটা রাখবো মাত্র 13,500 টাকা। আর ডেলিভারি পাশে যারা ঢাকার ভিতরে নেবেন, ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব না যে ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, সেক্ষেত্রে প্রবাস থেকে যদি কোনো প্রবাসী ভাই নেন, বিকাশে আমাদেরকে 2-3 হাজার টাকা বুকিং করে দিবেন। যদি বলেন যে হোম ডেলিভারি, আপনার যা খরচ হয় এটা আপনি কুরিয়ারকে দিবেন, ডেলিভারির সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, ওটা কুরিয়ারে ডেলিভারি দিবে। হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি দিব, যদি কুরিয়ারে নেন কুরিয়ারে দিব। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে আমাদের এই শোরুমটা, এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।